সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নরিল বিক্রমাসিংহে। তিনি বলেন, সংকটাপন্ন শ্রীলঙ্কার পেট্রোল ফুরিয়ে গেছে, মজুদ আছে মাত্র একদিনের পেট্রোল। প্রয়োজনীয় আমদানির অর্থায়নের জন্য ডলার খুঁজে যাত পাচ্ছে না দেশটি। তিনি আরও বলেন, তেলের তিনটি চালানের জন্য অর্থ প্রদানের জন্য ডলার বাড়াতেও অক্ষম সরকার। আগামী কয়েক মাস হবে শ্রীলঙ্কাবাসীর জীবনের সবচেয়ে কঠিন মাস। জনগণকে ধৈর্য সহকারে আগামী কয়েক মাস সহ্য করার আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, চলমান সংকটকে কাটিয়ে উঠতে পারবেন তিনি। নতুন প্রধানমন্ত্রী আশ্বাস দেন, কয়েকদিনের মধ্যে এসে পৌঁছবে ভারতীয় ঋণে কেনা পেট্রোল ও ডিজেলের দুটি চালান, তখন কিছুটা ফিরবে স্বস্তি।